মিয়ানমারে গণহত্যা নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেখতে কক্সবাজারে আসেন অ্যাঞ্জেলিনা জলি সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘের কর্মকর্তারা দুপুরে টেকনাফের চাকমারকুল ক্যাম্প পরিদর্শন করেন জলি এ সময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন রোহিঙ্গারা মিয়ানমারের নির্যাতনের কথা তুলে ধরেন এই বিশ্ব তারকার কাছে এ সময় অ্যাঞ্জেলিনা জোলি বলেন রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও তৎপর হওয়া উচিত মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও অধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি এদিকে বান্দরবানের রুমা উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও দুইশোরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় জড়ো হয়েছে দুর্গম পাংশা ইউনিয়নের বাহাত্তর নম্বর পিলারের কাছে চাইখিয়াং পাড়ার ওপারে অবস্থান করছে তারা সীমান্ত এলাকায় পাহারা জোরদার করা হয়েছে জিরো লাইনের কাছে 12টি খুমি পরিবার যেখানে 48 জন মানুষ রয়েছে পুরুষ মহিলা এবং শিশু মিলে এবং 23টি রাফাইন পরিবার যেখানে ছিয়াত্তর জন মানুষ রয়েছে পুরুষ মহিলা এবং শিশু মিলে এদিকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন রোহিঙ্গা সমস্যার কারণে যাতে কক্সবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে কক্সবাজারের মানুষ কক্সবাজারের প্রশাসন আপনারা সম্মিলিতভাবে যদি কাজ করেন আমার মনে হয় অনেক বড় ধরনের আশঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারি রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন